হয়েছে ক্যান্সার কিন্তু করছেন ঝাড়ফুঁক কিংবা কবিরাজি হেকিমি চিকিৎসা, তাদের জন্য আপনি যদি বলতে চান তাদেরকে কি বার্তা দিতে চান? আসলে তাদেরকে বার্তা দিতে হবে যে এক্স্যাক্টলি যেখানে সায়েন্টিফিক চিকিৎসা হচ্ছে সেখানে যাওয়া দরকার। আর কিছু হচ্ছে যে আমি যেটা লেটেস্ট এটা এখন বাইর করতে পারছি কিছুটা, সেটার উপর আর কাছে নির্ভর করতে হবে, টোটাল সারেন্ডার করতে হবে। কারণ ইদানিং আমি রিটায়ারমেন্টের পরে করা শুরু করছি কিছুটা, যে কিছু কিছু রুগী যারা অ্যাডভান্স রুগী তাদের ট্রিটমেন্ট শেষ হয়ে গেছে, ট্রিটমেন্ট করার মতো কিছু নেই, ডাক্তার বলছে বাবার আর চিকিৎসা নাই, তুমি এখন যা পড়ে খাওয়া দাওয়া করো, প্রবলেম হয় যখন অসুবিধা আমাদের কাছে আসে ওষুধপত্র দেব। সেই ধরনের রুগীদের মধ্যে থেকে কিছু কিছু রুগী সম্পূর্ণ ভালো হয়ে যায় বিনা চিকিৎসা। সেই রুগীরও ভালো হয়ে যায় বিনা চিকিৎসা হলে? কিছু কিছু, সবাই না, কিছু কিছু রুগী, কেউ বলে 1 লাখে একজন, কেউ বলে 80,000 একজন, প্রতি বছর এরকম ঘটনা ঘটতেছে। এইটা নিয়ে অনেকেই কাজ করতেছে। প্রথমে মনে করা হতো যে আমরা তো শরীরের চিকিৎসা করছি, মনের চিকিৎসা করি না। মনের চিকিৎসা করে মনের আসার তো একসাথে আছে, মনের চিকিৎসা করতে গিয়ে সাইকো অঙ্কোলজি বলে একটা সাবজেক্ট হয়ে গেল বিশাল, তাতে খুব বেশিটা ফল পাওয়া গেল না। তখন বলছি মেডিটেশন করতে হবে, মেডিটেশন সেরকম ফল হচ্ছে না। এখন এসছে স্পিরিচুয়াল মেডিসিন, ক্যান্সার চিকিৎসাতেই ব্যবহৃত হচ্ছে স্পিরিচুয়াল মেডিসিন। আচ্ছা, তো ওইটাতে একটা মেয়ে আমেরিকায় ও কাউন্সিলর, সে ডাক্তার না, ওর ক্যান্সার রোগীদের কাউন্সেলিং করতো। সে দেখলো যে এই রোগীগুলো ভালো হচ্ছে, কী করে ভালো হলো, হচ্ছে কী কারণে সে ভালো হলো, কী করলো যে সে ভালো হলো, এইভাবে সে কিছু স্টাডি করলো। তো প্রায় 150 রোগীর সাথে এরকম সেই করছে, বিভিন্ন দেশে 70টা দেশে সে ঘুরছে। এই কইরে সে দেখছে অনেকগুলো ফ্যাক্টর কমন পাইছে, তার মধ্যে 10টা ফ্যাক্টর সে বলছে সবাই বলছে। তো 1 নম্বর হচ্ছে ডায়েট, ডায়েটটা চেঞ্জ করতে হবে। আর তারপরে আছে কিছু মেন্টাল বুস্টার প্রস্তাব, এগুলো আছে। তারপরে হচ্ছে একটা আরেকটা যেটা মেইন মনে করি সেটা হচ্ছে ডিপেন্ডিং অফ স্পিরিচুয়াল কানেকশান, স্পিরিচুয়াল কানেকশান সেটা একটু বেশি করে তৎপর হইতে হবে, আর হলো এক্সারসাইজ। তো এই জিনিসটা হচ্ছে এখন অ্যাসকো আমেরিকান সোসাইটি অফ গাইনেকোলজি এখন রিকমেন্ড করতেছে যে ট্রিটমেন্ট চলাকালীন সময়ে ডায়েটটা আমাদের চেঞ্জ করতে হবে আর এক্সারসাইজ করতে হবে। যখন ক্যান্সারের ট্রিটমেন্টটা চলছে তখন, হ্যাঁ তখন মানে ক্যান্সার রোগীদের প্রথম থেকে যদি আমরা অ্যাড করি তাহলে পেশেন্টরা বেটার ভালো বেটার ফিল করে, রেজাল্টটা ভালো হয়। তো এই জিনিসগুলো আমি বলব সাথে যদি আমি স্পিরিচুয়াল অ্যাড করি তাহলে আরও ভালো। এ তো গেল ক্যান্সার রোগীর চিকিৎসায় কী কী করা হচ্ছে কিংবা কী কী করা যেতে পারে, কিন্তু এই যে আমরা বলছি যে প্রিভেনশনের কথা, ক্যান্সারটা যেন না হয়, এ রোগ থেকে এটি থেকে বাঁচতে আসলে সাধারণ মানুষরা কোন কোন বিষয়গুলি খেয়াল রাখবেন কিংবা আপনার পরামর্শ কী আছে? প্রিভেনশনের সাইডে যেটা বললাম ডায়েটটা আমাদেরকে খেয়াল রাখতে, ডায়েট ফুড হ্যাবিট আমরা যেটা খাই, ফুড হ্যাবিট, হ্যাঁ যা খাচ্ছি আর কি। এখন যে রিসার্চে বলতেছে অনেকে যে আমরা যে খাচ্ছি খাওয়াটা যদি হালাল এবং তাই মানে পিওর হয়, পিওর ফর্ম যদি থাকে তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু পিওর ফর্মে খাওয়া এখন তো পাওয়া মুশকিল, ইম্পিউরিটিজ ভরা সব কিছুতে। যেহেতু আমাদের যে ইন্টেস্টিনটা আছে, অন্তর যেটা আছে সেটা পিওর জিনিস থেকে তারা আসে, যেটা আমার শরীরে যেটা প্রয়োজন শুধু সেইটা শুষে নেয় বাকি রক্তের মধ্যে, কিন্তু যেটা প্রয়োজন নাই সেটা বের করে দেয়। এই প্রকৃত হচ্ছে কি এমনভাবে এডেটলেট হচ্ছে খাওয়া দাওয়া সব কিছু, যার ফলে ওই কিছু কিছু টক্সিক সাবস্টেন্স আমাদের সিস্টেমে চলে যাচ্ছে। সিস্টেমে চলে যাওয়ার কারণে ওইখানে একটা ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে, ক্রনিক ইনফ্লামেশনের কারণে বলছি যত কিছু অসুখ বিসুখ হচ্ছে আমাদের, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, ক্যান্সার, অটোইমিউন ডিজিজ, এগুলো সব ওই ক্রনিক ইনফ্লামেশনের কারণে হচ্ছে। তো ডায়েটটাকে যদি আমরা ক্রিয়েটিকে বলছি লিকি গাট, মানে গাট লিক করে যাচ্ছে, যেটা যাওয়ার কথা না সেটা লিক করছে, লিকি গাটটাকে যদি আমরা কারেক্ট করতে পারি তাহলে এই অসুখগুলো কমে যাবে। আমাদের মেইন কি করতে এখনই হবে যে আমাদেরকে ডায়েটের উপরে বেশি জোর দিতে। মানে কোন ধরনের খাবারগুলোর কথা সেক্ষেত্রে আপনি খেতে বলবেন? বেশি বেশি ফলমূল এবং শাকসবজি, কিন্তু সেখানে প্রবলেম হয়ে গেছে এখন যেটা যে বেশিরভাগ খাদ্য আমাদের হয় জেনেটিক্যালি অল্টার্ড,
অথবা সার দিচ্ছে, কেমিক্যাল ফার্টিলাইজার দিচ্ছে, ইনসেক্টিসাইড দিচ্ছে, এতে করে খাওয়া দূষিত হয়ে যাচ্ছে। এবং পোলট্রি যেগুলো আমরা খাই সেগুলো তো পোলট্রি ফিড যেগুলো আছে অ্যান্টিবায়োটিক থাকে, হরমোনস থাকে, অপরিজীব থাকে, এই জিনিসগুলোর থেকে আমাদেরকে রক্ষা পাইতে হবে, তার মানে আমাদের আবার পেছনে যেতে হবে।